তমলুক লোকসভা অন্তর্গত মহিষাদল বিধানসভা 218 নম্বর বুথে সিপিআইএম পোলিং এজেন্টকে পোলিং বুথ থেকে বার করে দেয় সেক্টর অফিসার এবং প্রিসাইডিং অফিসার। এই খবর পাওয়া মাত্রে ঘটনাস্থলে পৌঁছান তমলুক লোকসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী বিশিষ্ট আইনজীবী সায়ন ব্যানার্জি। তিনি উক্ত বুথে গিয়ে প্রিসাইডিং অফিসার এবং সেক্টর অফিসারকে ধমক দিয়ে সিপিআইএমের পোলিং এজেন্টকে বুথে বসিয়ে আসেন। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। আমরা 10 বার গেছি প্রিসাইডিং থেকে সেক্টর অফিসার, অন্তত 10 বার ফোন করি। তারপরে একটা কাগজ দাও না, একটা সাদা কাগজ দাও। আমি সায়ন ব্যানার্জি কথা বলছি, সিপিআইএম এর ক্যান্ডিডেট। আপনি আমার এজেন্টকে বের করে দিয়েছেন কেন? হ্যাঁ, প্রিসাইডিং বলছে আপনি বের করে দিয়েছেন। শুনুন, আপনাকে আমি একটা কথা বলি, ওই ওই অমল কৈলাস সিগনেচারে, লিসেন টু মি কেয়ারফুলি, ওই অমল কৈলাস সিগনেচারে গোটা লোকসভায় ভোট হচ্ছে, কোথাও কোনো অবজেকশন নেই। আপনি এখানে অবজেকশন খুঁজে পেয়েছেন? ইয়ার কি মানে জায়গা পান না? সকাল 6টা থেকে আমার এখানে এজেন্ট বুঝতে পারলো না। আপনি বের করেছেন কেন? আপনাকে এই অর্ডার সিটি দিল কে? এই এই সিগনেচারে শুনুন, প্রিসাইডিং বলছে আপনি বের করেছেন, প্রিসাইডিং বলছে আপনি বের করেছেন, প্রিসাইডিং বলছে আপনি বের করেছেন। আমাকে রিটেন দিন, কে বের করেছেন, কে আমি আমি আমিও দেখতে চাই। আপনি কে আমিও দেখতে চাই। আমার ইলেকশন এজেন্ট অমল কুইলা, সেই অমল কুইলার সিগনেচারে ভোট বা ভোট হচ্ছে, একমাত্রই দাঁড়ি বেরিয়ে 218 নম্বর বুথ। মানে বড় মাতব্বর এসছে কোন এক প্রিসাইডিং অফিসার, সে বলেছে সিগনেচার ম্যাচ করেনি, এখন আসে বিড়বিড় বিড়বিড় করে নিচ্ছে, বলছে ইয়ে বের করে দিয়েছে সেক্টর অফিসার, আর সেক্টর বলছে প্রিসাইডিং বের করে দিয়েছে। শালা কি মারা জায়গা পায় না দালাল এক একটা। হ্যাঁ বসিয়েছি, আমি এসে নিজে সই করলাম, ওই অমল কৈলাস সুইতে গোটা লোকসভা জুড়ে ভোট হচ্ছে, গোটা লোকসভা জুড়ে ভোট হচ্ছে, পাক্কা এক একটা দালালকে পাঠিয়েছে। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। টিপটপ টিফিনে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না 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 না।